আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাইমুর রহমান। আমি ঢাকা ডেন্টাল কলেজে পিজিটি ডাক্তার হিসেবে কর্মরত আছি এবং রহিমা ডেন্টাল কেয়ারের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আমার আজকের বিষয়বস্তু হলো বাচ্চাদের দাঁত পড়ার নির্দিষ্ট সময়। আমরা জেনে থাকি যে আমাদের বাচ্চাদের দুধ দাঁত থাকে বা প্রাইমারি টিথ থাকে 20টা। এই 20টা একটা নির্দিষ্ট সময়ে পরে এই 20টার জায়গায় এই আসল দাঁত আসে আরও 20টা, আর সাথে পিছনের দিক থেকে আরও 12টা দাঁত যোগ হয়। মোট আমাদের 32টা দাঁত 25 থেকে 27 বছর সময়ের মধ্যে বা অনেকের ক্ষেত্রে 30 বছর সময়ের পরেও আসতে পারে। এক্ষেত্রে বাচ্চাদের দাঁত পড়ার নির্দিষ্ট সময় আমরা যদি জেনে থাকি, তাহলে আমরা বাচ্চাদেরকে ওইভাবে যদি পরামর্শ দিয়ে ঠিক সময়ে ঠিক দাঁত যদি পড়ে, তাহলে ওই জায়গায় আসল দাঁতটা ঠিকভাবে আসতে পারবে। তো এক্ষেত্রে আমাদের জানতে হবে সামনের দাঁত পড়ার নির্দিষ্ট সময় কখন। সামনের দাঁত পড়ার নির্দিষ্ট সময় যদি সামনের সেন্ট্রাল ইনসিসর ডেসিডুয়াস দাঁত হয়, ওইটা নিচের চোয়ালের দাঁত পড়ার নির্দিষ্ট সময় হচ্ছে 6 থেকে 7 বছর। তো আমাদের বাচ্চাদের খেয়াল করতে হবে 6 থেকে 7 বছর সময়ে ওই দাঁতটা ঠিকভাবে পরে আসল দাঁত আসতেছে কিনা। আর উপরের দাঁত সামনের দিকেরগুলো পরার একটা নির্দিষ্ট সময় হচ্ছে 7 থেকে 8 বছর সময়ের মধ্যে। আমাদের ওই 7 থেকে 8 বছর সময়ের মধ্যে খেয়াল করতে হবে সামনের ডেসিডুয়াস সেন্ট্রাল ইনসিসরটা ঠিকভাবে পরে আসল দাঁত আসতেছে কিনা। আর এরপরে যেটা ডেসিডুয়াস ক্যানাইন দাঁত আছে, আমরা যেটা এক পাশে কর্নার করে উঠে ওই ক্যানাইন দাঁতটা, ওই দাঁতটা পড়ার একটা নির্দিষ্ট সময় হচ্ছে 11 থেকে 13 বছর সময়। ওই সময়ের মধ্যে সামনের দাঁতটা ক্যানাইন দাঁতটা ডেসিডুয়াস ঠিকভাবে আসতে আমাদের খেয়াল করতে হবে। আর এক্ষেত্রে আমাদের পিছনের যে ডেসিডুয়াস মোলার দাঁতগুলো আছে, এগুলো নির্দিষ্ট সময় হচ্ছে 10 থেকে 12 বছর সময়। এই 10 থেকে 12 বছর সময়ের মধ্যে আমরা খেয়াল করতে হবে এই দাঁতগুলো ঠিকভাবে পরে আবার আসল দাঁত আসতেছে কিনা। যদি এই দাঁতগুলো ঠিকভাবে না পরে, তাহলে এই দাঁতগুলোর জায়গায় আসল দাঁত ঠিকভাবে আসতে পারবে না। আর এই আসল দাঁত যদি ঠিকভাবে না আসে, তাহলে এটা হয় গালের দিকে মাড়ির দিকে চলে আসবে, না হয় তালুর দিকে গ্যাস দাঁত হিসেবে আসতে পারে। তো এক্ষেত্রে আমরা যদি ঠিক সময়ে ঠিক দাঁতটা যদি আমরা বাচ্চাদের ঠিকভাবে পড়াটা খেয়াল করে দেখতে পারি, তাহলে আমাদের সবগুলো বাচ্চাদের সবগুলো দাঁত সুন্দর করে সাজিয়ে একটা সুন্দর অ্যালাইনমেন্ট হয়ে দাঁতগুলো আসতে পারবে। এক্ষেত্রে আসল দাঁতটা ভালো থাকবে। আপনাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ দেওয়া, সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক দাঁত যদি বাচ্চাদের দুধ দাঁত যদি পড়ে, তাহলেই বাচ্চাদের আসল দাঁতটা ঠিকভাবে আসার একটা নির্দিষ্ট স্পেস পায়। এই নির্দিষ্ট স্পেস পেলে দাঁতগুলো ভালো থাকবে এবং আসল দাঁতগুলো ওঠার সময় কোনো আঁকা বাঁকা ওঠার পসিবিলিটি কমে যাবে। তো আমি সবাইকে বলবো যে ঠিকভাবে দাঁতের পড়ার সময়টা যদি আপনি জানেন, তাহলেই আপনি আপনার বাচ্চার দাঁতের সুরক্ষায় আপনি নিজেও একটা বদ্ধপরিকর থাকবেন। আসসালামু আলাইকুম।